আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে। ইনশাআল্লাহ আজকেও আপনাদেরকে চমৎকার কিছু বিষয় উপহার দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত, জনপ্রিয় মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব জনাব মাওলানা আলহাজ ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে। আমরা প্রতিদিনই চেষ্টা করছি দর্শকদেরকে দর্শকদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, সেই সাথে আমরা বিভিন্ন বিষয়ের আলোকে কথা বলবার জন্য। আশা করি আমরা প্রশ্ন নিয়ে নেব, কিন্তু শুরুতে আমরা কিছু কথা বলতে চাই যে আজকের এই সমাজে আমরা দেখতে পাচ্ছি আমাদের সন্তান সন্ততিদেরকে নিয়ে আমরা কিন্তু অনেকটাই উদ্বিগ্ন হয়ে পড়ে যাচ্ছি। আমরা ভালো এবং মন্দ দুটি জিনিস রয়েছে, তার দিকে মন্দের দিকে মনে হচ্ছে যেন বেশি ধাবিত হয়ে যায় এবং দেখা যাচ্ছে ভালো কাজটিও তখন ম্লান হয়ে যায়, তাদের দ্বারা করা সম্ভব হয় না। বিশেষ করে শিশুদের প্রতি, শিশুদেরকে কিন্তু রক্ষা করার দায়িত্ব আমাদের রয়েছে, শিশুদের প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে। সেই কর্তব্যগুলো কী কী সেই বিষয়গুলো কিন্তু আমাদের জানা দরকার, বিশেষ করে আজকের টেকনোলজির এই যুগে, আজকে বিজ্ঞানের যে জয় জয়কার অবস্থা তার মধ্যে আপনার টেলিভিশন, রেডিও স্টেশন, মোবাইল থেকে শুরু করে সকল বিষয় কিন্তু উন্মুক্ত আমাদের কাছে রয়েছে। স্যাটেলাইটের মাধ্যমে সারা দুনিয়ার সমস্ত বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট। সেই জায়গাটাতে আমরা এখন এসে দাঁড়িয়েছি যখন বিজ্ঞানের এই জয় জয়কার অবস্থান। তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সন্তান সন্ততি, একটি যখন ছোট্ট শিশু, হ্যাঁ, কোনো রকম কথা বলতে পারে, সেও কিন্তু মোবাইলটা নিয়ে একটু সার্চ দেওয়ার চেষ্টা করে এবং মোবাইলের মধ্যে বিভিন্ন ডিভাইসগুলো সে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। মানে কোমলমতি এই শিশুগুলো কে আমরা কিভাবে তাদেরকে ভালো পথে পরিচালিত করতে পারি, আমরা এ বিষয় নিয়ে আজকে কথা শুনতে চাই শুরুতে আপনার কাছ থেকে। মোহতারাম, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, বৈশাখী টেলিভিশনের অনন্য আয়োজন ইসলাম ও সুন্দর জীবন, যার মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের স্পষ্ট হয়ে যাচ্ছে কাজগুলো, অর্থাৎ স্রষ্টার সাথে কিভাবে আমাদের সম্পর্ক আরও নিবিড় করা দরকার, আর তা উপস্থাপন করছেন আমাদের জনপ্রিয় উপস্থাপক মোহতারাম এইচ এম বরকতুল্লাহ। মোহতারাম, যেমনটা আপনি বলেছিলেন যে আমাদের সন্তানদেরকে, তাদেরকে খোদামুখী করা, ইবাদতমুখী করা, অর্থাৎ ইবাদতমুখী বলতে আমি এটা বলছি না যে শুধুমাত্র তারা জান্নাতের পরকাল কবর এর কাজ করবে, কিন্তু এর সমন্বয়ে কিন্তু মানুষের জীবন না, মানুষের জীবন কিন্তু দুনিয়া এবং আখেরাত। এই সম্পর্কে আল্লাপাক কোরআনুল কারিমে সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। দুনিয়ার কল্যাণ, সুখ শান্তি, সমৃদ্ধি আল্লাহ আমাকে দান করো, পাশাপাশি পরকালের সুখ শান্তি সমৃদ্ধি আল্লাহ তুমি আমাকে দান করো, আর তুমি আমাকে জাহান্নামের মর্মন্তুদ শাস্তি থেকে আমাকে তুমি হেফাজত করো। এবারে আসুন, যেটা আপনি শুরুতে সূচনা করেছেন যে সন্তান সন্ততি, এ তো আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত, আল্লাপাক নিয়ামত দিয়েছেন। নবী আলাইহিম সালাতু ওয়াসসালামরা তো আল্লাহর কাছে এভাবে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগোলামিন হালিম। আল্লাহর কাছে নেক সন্তান কামনা করা এটা সুন্নাহ, কিন্তু এখানে শুধুমাত্র আল্লাহ তুমি আমাকে ছেলে দাও বা আমাকে মেয়ে দাও, এই রকমটা কিন্তু নবীদের সুন্নাহ ছিল না। তাদের সুন্নাহ ছিল এটা, মিনাস সলিহিন, অর্থাৎ চোখ জুড়ানো, নয়নভিরাম এক সন্তান তুমি আমাকে দান করো, যেই সন্তানের দ্বারা দুনিয়ায় আমার জীবন আলোকিত হবে, মৃত্যুর পরে কবরের জীবন আলোকিত হবে এবং জান্নাতের সেই সুরভিত, সুশোভিত, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন আমরা পৌঁছতে পারি, সেই জীবনটা যেন আমাদের সুন্দর হয়। এবারে আসুন, নবী আলাইহি সালাতু ওয়াসসালামের যে সুন্নাহ, বাচ্চা যখন দুনিয়াতে আসে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন যে তার ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও, যখন সাত দিন হয় সুন্দর একটি নাম রাখো, তার আকিকা করো। এই নিয়মগুলো আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত উপর থেকে কোনো রকমের মেসেজ না হতো। দেখুন, এই সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, এর আগে যখন তার মা বাবা দুয়ের সমন্বয়ে যখন বাচ্চা দুনিয়াতে আসবে,
এর সূচনার শুরুতে বিবাহ যেটা, এই বিবাহ যখন সংগঠিত হয় সেই সময় মুরব্বী যারা থাকেন তাদের উচিত, এবং যারা ম্যাচিওর বয়সের ভিতরে আছে, যারা চিন্তা করে এটা যে আমার এ পছন্দ আছে, এ পছন্দ আছে, আমি এর সাথে ঘর করতে চাই, সংসার করতে চাই, তারও দিমাগের ভিতরে এটা ঢোকানো উচিত, আসা উচিত, আমি যাকে নিয়ে সারাটা জীবন ঘর সংসার করব তার দ্বারা আমার কী কী কল্যাণগুলো আমার আসতে পারে। হ্যাঁ, তো এই জিনিসগুলো চিন্তা করে যখন তিনি ঘর সংসার পরিচালনা করবেন এবং নবীর সুন্না অনুযায়ী যদি সেই বিবাহ হয়, দেন মোহর যদি সেটা হয়, এবং বিবাহের প্রথম দিনটি তার কিভাবে এসে উদযাপন করবে, নামাজের মাধ্যমে, আল্লাহর সেই রহমত কামনার মাধ্যমে তাদের জীবনটা শুরু হবে। তথাকথিত আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিবাহ অনুষ্ঠানের ভিতরে যেই কাজগুলো করা হচ্ছে এর ভিতরে এমন অনেক কিছু আছে যেটা কোরআন এবং সুন্না সমর্থিত না, এবং নবী আলাইহিমসালাতু ওয়াসালাম ওনার কন্যাদেরকে যে বিয়ে দিয়েছেন এবং নবী আলাইহিসসালাতু ওয়াসালাম যে বিভিন্ন সাহাবাদের বিবাহ অনুষ্ঠানের ভিতরে উপস্থিত ছিলেন তা কেমন ছিল, আমরা কি পারি না আমাদের জীবনে তেমনটা আনতে? ঠিক এইভাবে যদি আমাদের জীবন সংসারটা যদি সুন্না অনুযায়ী শুরু হয়, সেই ঘর সংসারের ভেতরে তো আল্লাহ এক রহমত দান করবেন সেই সন্তান। আর এই সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, সন্তানের কানে আজান দেওয়া হয়েছে, ইকামত দেওয়া হয়েছে, এবং এই গর্বে সন্তান নিয়ে যখন মা কোরআন তেলাওয়াত করছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, তসবি তাহলিল আদায় করছে, সে শ্বশুর শাশুড়ির খেদমত করছে, স্বামীর সেবা খেদমত করছে, হারাম কোনো কাজ করছে না, হারাম কোনো কিছু শুনছে না, দেখছে না, ভাবছে না, এইভাবে যখন সে তার সন্তান, অর্থাৎ তার একটা ইফেক্ট হবে তার সন্তানের উপরে, সে যা করছে এটার একটা ইফেক্ট হবে তার এটার উপরে। দেখুন আমরা দেখি গ্রামাঞ্চলে সন্তান জন্মের আগেও জি মানে একজন এগুলো প্রস্তুতি কিছু কাজ রয়েছে, হ্যাঁ এগুলো তার এখানে আনতে হবে। যেমন দেখুন গ্রাম অঞ্চলে আমরা দেখি যে চাষাবাদ করছে কৃষকরা, বিভিন্ন তরিতরকারির সবজি বাগান আছে, এখানে আমরা দেখি কি মোহতারাম, যেটা ইসলাম সমর্থন করে না, যে এখানে একটু হাড়ি দিয়ে এর ভিতরে কালো কালো ফোঁটা দেয়া আছে, আবার ঝাড়ু লাগিয়ে দেয়, আবার এই রকম বিভিন্ন কিছু, কেন এটা কেন করেছেন আপনি বলে এতে বদনজর লাগবে, আসলে তো বদনজর লেগে যায়, এটা এটা কোরআন এবং হাদিসের ভিতরে আছে যে বাচ্চাদের উপরে বদনজর লেগে যায়, তো এই জন্য সুরা ফালাক, সুরা নাস, আয়াতুল কুরসি, শয়তান বদনজর করে এখানে, তো এই কোরআনের এই আমলগুলো দেয়া আছে, তো এটা যদি হয় এটা, কিন্তু এটা বিশ্বাস আমরা করি না, এটা বিশ্বাস করি না, কিন্তু ভালো মন্দ তো আল্লাহর পক্ষ থেকে হয়, কিন্তু ভালো কাজগুলো আমাদেরকে করতে হবে। আমি যেটা বলতে চাই আপনার মাধ্যমে বৈশাখী টেলিভিশন সম্মানিত দর্শক শ্রোতা এবং সম্মানিত মা বোনদেরকে, যে আজকে যদি একটি বদনজর অথবা একটি কুদৃষ্টি এর কারণে যদি এটা ভাইরাস এটার ইফেক্টে যদি শরীরে সমস্যা হয় তার এবং ব্যবসার ভিতরে হয়, আমরা দেখি যে বিভিন্ন কারণে, ঠিক সন্তান অনাগত সেই ভবিষ্যৎ যার দ্বারা আমার বংশ সেই যুগ যুগ কালকাল ধরে সে চলতে থাকবে, এই বাচ্চার জন্য আমার কি গ্রহণ করা উচিত সেই সেই সিদ্ধান্তগুলো আমার নিতে হবে। এবং বাচ্চা যখন দুনিয়াতে আগমন করে সুন্দর আমরা একটি নাম তাকে রাখতে পারি, সেই নাম আল্লাহ পাকের যে গুণবাচক নাম আছে তার সাথে সম্পৃক্ত করে আমরা রাখতে পারি। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বু ইলাইয়া, আমার কাছে সবচেয়েতে মহব্বত হলো দুটো নাম যেটা আল্লাহর কাছে পছন্দ, এক হলো আবদুল্লাহ আরেক হলো আব্দুর রহমান। তো এই নাম সুন্দর অর্থবোধক নাম রাখা বাচ্চাদের, এবং এই ভালো অর্থবোধক নামের একটি অ্যাকশন কিন্তু তার উপরে আসে, এর একটি তার প্রতিক্রিয়া কিন্তু তার জীবনে চলে আসে। এই জন্য সাহাবাদের নামের সাথে, আল্লাহর গুণবাচক নামের সাথে, আম্বি আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের নামের সাথে ভালো অর্থবোধক বুঝে শব্দ এভাবে নাম চয়ন করা, এবং আমরা নিক নেম যেটা আছে যেই ছোট্ট নাম ধরে আমরা ডাকি সেই নামটাও যেন ভালো অর্থবোধক হয়। এবং এই বাচ্চা যখন ধীরে ধীরে যখন সে বড় হচ্ছে তখন কি নির্দেশনা আছে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, ইদা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমু লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা লা তুবালু মাতা মাতু ওয়া ইযা আসগারুহুম ফামুরুহুম বিসসালা, যখন বাচ্চা কথা বলতে শিখে তখন তুমি তার জবানে তুমি আল্লাহ দিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ পৃথিবীর সমস্ত তাগুত একদিকে, শিরক একদিকে, শিরক মুক্ত আল্লাহ সেই আল্লাহর স্লোগান তার সেই শব্দ তার কানের ভেতরে, তার জবানে, তার জিবে, তার মন মননে বিকাশে সব জায়গায় তুমি এটাকে সেট আপ দিয়ে দাও। সুম্মা লা তুবালু মাতা মাতু, এরপর তুমি এই টেনশন করো না যে বাচ্চা কখন মরে গেল বা এই নিয়ে টেনশন করো না,
আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাই তিনি কত চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন মোহতারাম, যে কেউ যদি সকালবেলা পেঁয়াজ আর পান্তা ভাত এ যদি খায় দুপুরবেলা বা সন্ধেবেলা, তার মুখ থেকে কিন্তু সেই পেঁয়াজের গ্রানি আসে। অর্থাৎ বাচ্চা যখন ছোট্টবেলা আল্লাহর সাথে, নবীর সাথে, কোরআনের সাথে, সুন্নার সাথে, ইসলামের সাথে, মানবতার সাথে, মা বাবার খেদমতের সাথে, দেশপ্রেমের সাথে, ভালো কাজের সাথে যদি সে নিজেকে সম্পৃক্ত করতে পারে, আর এটা শিখবে তার ফ্যামিলি প্রথম স্কুল, ফ্যামিলি তার ফ্যামিলি তার পরিবার, এটা হলো তার প্রথম বিদ্যালয়, প্রথম শিক্ষালয় এটা। এবং এখান থেকে এই বাচ্চাটি কিন্তু আদর্শ শিখছে, তার ক্যারেক্টার এখান থেকে গ্রহণ হচ্ছে, এবং এই জায়গা থেকে সে একজন সভ্য মানুষ হচ্ছে। সে বিমান চালাবে, সমস্যা নেই, সে ইঞ্জিনিয়ার হবে, সমস্যা নেই, ডক্টর হবে, সমস্যা নেই, ডাক্তার হবে, সমস্যা নেই, রাষ্ট্রপ্রধান হবে, সমস্যা নেই, কিন্তু নবী আলাইহি সালাতু ওয়াসালাম বলেছেন যে তার জীবনের প্রথমটা যেন কোরআন হয়, প্রথমটা যেন আল্লাহ হয়, প্রথমটা যেন সুন্নাহ হয়, সেই দিকে তাকে খেয়াল করতে হবে। ধন্যবাদ। আমরা একটা প্রশ্ন নিচ্ছি, একজন ভাই মোহাম্মদ সলিমুল্লাহ তিনি খিলগাঁও ঢাকা থেকে প্রশ্ন পাঠিয়েছেন। তিনি জানতে চাচ্ছেন যে আমার সন্তানকে নামাজের জন্য বললে সে নামাজ পড়তে আগ্রহী হয় না, এমন কি তাকে অন্যান্য ইসলামের বিধিবিধানের জন্য তাকে আমি চেষ্টা করছি কিন্তু তাকে কোনোভাবেই পাচ্ছি না, কিন্তু এমত অবস্থায় আমার কি করণীয় আছে? তার সন্তান কোনোভাবেই নামাজ আদায় করতে রাজি নয় এবং ইসলামের বিধিবিধান পালন করতেও রাজি নয়, এই সন্তানকে পিতার দায়িত্ব কী, কর্তব্য কী? দেখুন, এই জায়গায় ভাই সলিমুল্লাহ আপনি এখানে নৈরাশ হবেন না, কারণ বাচ্চাদের জীবন তো আসলে এই কাদামাটির মতো, যেভাবে আমরা গড়ব সেভাবে হবে। আসলে এই বাচ্চার কোনো দোষ নয়, আপনি মনে কষ্ট নেবেন না, এ তো আমারই দোষ। অর্থাৎ আমরা যারা বাবা, আমরা যারা মা, আমরা যদি ছোটোবেলা থেকে, আমি তো এটা সাজেস্ট করি মোহতারাম আপনার মাধ্যমে, যে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়া উচিত, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, ছোট্ট অবস্থাটায় এটা। এবং আমরা দেখেছি এটা ইতিহাসের ভিতরে, এবং তাওয়ারিখ এটা প্রমাণ করে যে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি নামাজে আছেন। ঠিক এমন সময় হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেই নবীজির পিঠের উপরে বসে আছেন, সেজদায় লম্বা সময় নবীজি আছেন, নড়ছেন না, কেন? পড়ে যাবে, ব্যথা পাবে। তো এই ট্রেনিং তো বাচ্চাদেরকে ছোট্টবেলা থেকেই দিতে হবে। এজন্য যে আলোচনা আমি করছিলাম যে সেটা যদি, আর এখন যে অবস্থায় যে সমস্যার ভিতরে উনি আছেন, এই অবস্থায় ওনাকে আল্লাহর কাছে বেশি দোয়া করতে হবে, বেশি দোয়া করতে হবে, এবং ওনাকে বুঝতে হবে যে সমস্যাটা কোন জায়গায়, সমস্যাটা কোন জায়গায়। দেখুন, ঘরের যে ইলেকট্রিক তার আছে, যে ওয়ারিং আছে, এই ওয়ারিংয়ের ভিতরে যদি কোনো এক জায়গায় যদি লিকেজ থাকে, তাহলে কিন্তু আপনি কানেকশন সব জায়গায় পাবেন না। সুতরাং আমাদের কানেকশন যে আল্লাহর সাথে, এখানে কোনো ডিসকানেক্ট আছে কি না এটা বুঝতে হবে, যে আমি ঠিকমতো সালাত আদায় করছে কিনা, আমি ঠিকমতো নামাজ আদায় করছে কিনা, আমার হালাল রুজি আছে কি না, এই সব কিছু কিন্তু এখানে একটু ইফেক্ট হয়, এখানে একটু প্রভাব হয় কিন্তু এই জায়গাটায়। আমার বিশ্বাস, এবং আমি 100% এটা আমি বিশ্বাস করি মোহতারাম, যে ওনার সন্তান, উনি আবার আপনাকে ফোন করে আবার বলবে, বা আপনাকে এই বৈশাখী টেলিভিশনে মেসেজ করে বলবে যে হুজুর আসলে আমি দোয়া করেছি আপনাদের এই পরামর্শ শুনে। এবং এটা একটা জীবন্ত প্রোগ্রাম আমাদের এই ইসলাম ও সুন্দর জীবন, যে বহু দর্শকদের আপনি SMS পেয়ে থাকেন, ফোন করে যে হ্যাঁ এই পরামর্শ অনুযায়ী চলছি, আলহামদুলিল্লাহ আমার এই অশান্ত বাগান আবার শান্তির এক ফোয়ারা হয়ে গেছে। এজন্য সলিমুল্লাহ ভাই আপনি নৈরাশ হবেন না, আপনি নিজে নামাজের উপরে থাকুন, এবং সন্তানকে এখন কিন্তু আপনি হার্ড লাইনে যেতে পারবেন না, যেহেতু এখন যেই আমাদের যুগ চলছে, আপনি রিকোয়েস্টের সাথে নরম নরম ভালো কথা বলে, এবং ওর বন্ধু যারা আছে আপনি দেখুন যে কেমন বন্ধুদের সাথে চলাফেরা করে। যেহেতু বাচ্চাদের নিয়ে আজকে আমরা কথা বলছি, যে এই ক্যারেক্টার বিধ্বংসী কোনো কাজ তার ভিতরে আছে কিনা, যেটা আপনি আলোচনার শুরুতে বলছিলেন যে আজকে টেকনোলজির যুগে আজকে কিন্তু ছোট্ট বেবি যে 3-4-5 বছর, ও কিন্তু মোবাইল নিয়ে একটু নড়াচড়া করতে একটু ভালোবাসে। দেখুন, এই টেকনোলজির যুগে আমরা যদি মোবাইল অপশনের ভেতরে আমরা যদি এখানে কোরআনের আয়াত, ইসলামী কিছু কবিতা, ইসলামী কিছু গল্প, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কণ্ঠে চমৎকার চমৎকার এখন হামদ নাত এগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, এগুলো আমরা শুনতে পারি। বাচ্চা শুনবে না, কিন্তু আমরা বড়রা যদি শুনি আর যদি বলি যে দেখো তো কেমন লাগে, দেখো তো বাচ্চাটা কি সুন্দর আবৃত্তি করছে, এভাবে কিন্তু
কৌশলের মাধ্যমে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, যে ভালো ভালো উত্তম উত্তম আচরণ দিয়ে, কিন্তু বাবা যেখানে কঠোর হওয়ার কথা ছিল আমরা ছোটবেলা, আপনি ছোটবেলা যেই কঠোর শাসন আমরা পেয়েছি, কিন্তু এখন সেই শাসনটা মুখ দিয়ে হালকা হালকা করে খুব সুইটলি নরম নরম করে তাদেরকে বোঝাতে হবে। একটু আলোকপাত করি, জি, সেটি হচ্ছে যে সন্তান কোথায় যাচ্ছে, ছোট কাল থেকে আমরা কিন্তু পিতা মাতা দুজনেই বিভিন্ন ব্যস্ততার মধ্যে থেকে যাই, আপনি খুব সুন্দর স্কুলে চলে যাচ্ছে, একটি বিষয় অবগতির জন্য আসলে জানানো দরকার যে আজকে সন্তান 10 বছর 12 বছর বয়স হয়ে যাচ্ছে, আমরা কোনোদিন তাদেরকে নিয়ে কিন্তু টেবিলের সামনে তা আমরা বসার চেষ্টা করি না, সে কি করছে, সে কোথায় যাচ্ছে, তাকে শুধু টিউশনই দেওয়া হচ্ছে, স্কুলে যাচ্ছে, স্কুল থেকে আবার ফিরছে, খুব যথার্থ বলেছেন আপনি, এই যে অবস্থানটা, এই অবস্থানটাতে আমাদের খোঁজ খবর এবং তাদের নিয়ে আমাদের একটা একটা ওয়ার্ক তাদের সাথে একসাথে হওয়া দরকার, এটা একদম দরকার, এবং সেহেতু আমার ফিউচার ফাউন্ডেশন, এবং আমার এই ফিউচার ফাউন্ডেশন এটা যদি নড়বড়ে হয় তো আমার এই ইমারতটা, এই বিশাল বাচ্চার 60-70-80 বছরের যে জীবন, এ তো নড়বড়ে হয়ে যাবে। এই জন্য আমি যেটা সাজেস্ট করি এবং যেটা আপনার মাধ্যমে বৈশাখী টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমি যেটা আর্গুমেন্ট করতে চাই সেটা হলো যে পরনির্ভরশীল আমরা হয়ে গেছি, ঠিক আছে, ড্রাইভার আছে তুমি নিয়ে যাও, ড্রাইভার আছে নিয়ে আসুক, না, মাঝে মাঝে আমাকে স্যাক্রিফাইস করতে হবে, একটু ঘুম থেকে ফজরের নামাজ পড়েছি আমি, আবার শুয়ে পড়েছি, না, আজকে যেহেতু ছুটির দিন, অফিসে আমি যাচ্ছি না, তো এটা হতে পারে যে আমি স্কুলে নিয়ে যাবো আজকে, হ্যাঁ অফিস আজকে বন্ধ কিন্তু আজকে ওর স্কুলে আমি নিয়ে যাবো। তো মাঝে মাঝে হলো কি যে আপনি স্কুলের যিনি প্রধান শিক্ষক আছে অথবা ওর ক্লাস টিচার যিনি আছেন, এবং ওই যে প্রেজেন্ট হাজিরা খাতা যেটা আছে এটা যদি উনি ওই অফিসে গিয়ে যদি একটু খেয়াল করেন যে আমার বাচ্চা ঠিক টাইম মতো আসে কি না, এবং তার যে হোমওয়ার্ক আছে এগুলো সে ঠিক মতো করছে কি না, তার যে ক্লাসের টিচার আছে তাদের সাথে তার কেমন আচরণ হচ্ছে, একদম পড়ার পেছনে টেবিলটায় ক্লাসরুমে বসে আছে কি না, না আগ্রহ সহকারে পড়া দিচ্ছে, যেন পরনির্ভরশীল দিয়ে সন্তানকে মানুষ করা খুবই ক্রিটিক্যাল, খুবই কঠিন এটা, এজন্য বাচ্চাদের পিছনে সময় দিতে হবে, সুতরাং সময় যদি না হয় তাহলে হবে না। এটা আরেকটি প্রশ্ন নিচ্ছে আমাদের একজন ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম, তিনি সাতক্ষীরা থেকে প্রশ্নটি পাঠিয়েছেন যে আমি প্রতিদিন নামাজ পড়তে চাই, কিন্তু নামাজের ভিতরে যখন আমি নামাজ পড়ি তখন আমার মনের মধ্যে বিভিন্ন রকম খেয়াল আসে এবং বিভিন্ন দিকে মনটা ছুটে যায়, এমন অবস্থায় মনকে ফিরিয়ে আনার জন্য আমি অনেক চেষ্টা করি কিন্তু অনেক সময় পারি না, এই অবস্থায় নামাজ শেষ হয়ে যায়, আমার কি নামাজ হবে? জি ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। মহোদয় উনি যেটা বলেছেন এই সমস্যা তো আমারও আছে, এ তো সবারই, যেহেতু আমরা মানুষ এ তো হয়েই যেতে পারে, আর এ সম্পর্কে কিন্তু কোরআনুল কারিমে আল্লাহ পাক একেবারে সর্বশেষ যে সূরা সূরাতুন নাস, এখানে আল্লাহ কত চমৎকার করে বলে দিয়েছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের ভিতরে যে ওয়াসওয়াসা দেয় যেই শয়তান, তার কাছ থেকে আমি পানাহ চাই। এজন্য নামাজ যখন আমরা দাঁড়াচ্ছি মন ডানে বামে চলে যাবে, কিন্তু আমি যা পড়ছি, আমি এখানে তিনটি কথা বলবো, যে আমি যখন নামাজে দাঁড়িয়েছি তখন আমি যদি এটা খেয়াল করি আমি যা বলছি আমার কান দিয়ে আমি শুনবো, আমি যেটা বলছি এটা আমি কান দিয়ে শুনবো, যেমন ধরুন আমি পড়ছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বা ইমাম সাহেব পড়ছেন আমি কান দিয়ে শুনছি, এবং আমি মুখ দিয়ে বলছি, অর্থাৎ ইমাম সাহেব যখন বলছেন তখন তো সূরা ফাতিহা আমি বলছি না, কিন্তু আমি একা একা যখন আপনি নামাজ পড়ছেন তখন আপনি মুখে যেটা বলছেন এক মুখে বলছেন আপনি, দুই কানে আপনি শুনছেন, তিন আপনি কলব দিয়ে অন্তর দিয়ে সেই কথাগুলো ভাবার জন্য আপনি চেষ্টা করুন। এজন্য মোহতারাম কোরআনকে বুঝে বুঝে পড়া, কোরআনকে বুঝা, কোরআনের তাফসির পড়া, আমরা তো অবসর সময় আজকে টেকনোলজি নিয়ে ব্যস্ত, আর এই টেকনোলজির ভিতরে কোরআনের তাফসির দেয়া আছে, শানে নজুল দেয়া আছে, সার সংক্ষেপ দেয়া আছে, নবীদের ঘটনা এখানে বর্ণনা করা আছে, এর এই জগতের ভিতরে আমরা যখন ঢুকে যাব, আল্লাহু আকবার, আমি দেখেছি মোহতারাম সারা দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশ আপনি ঘুরেছেন, আমরা বহু মানুষকে এমন দেখেছি যে যারা কোরআনুল করিমের এই বিভিন্ন ভার্সনগুলো নিয়ে তারা মোবাইলের ভিতরে ঘন্টার পর ঘন্টা তারা গবেষণা করছেন, এবং সেই গবেষণা সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান তাফাক্কারা ফি সাআ
খাইরুম মিন ইবাদাতি 60 সানা, আল্লাহর এই সৃষ্টি জগৎ কৌশল নিয়ে কেউ যদি এক ঘন্টা চিন্তা ভাবনা করে 60 বছর ইবাদত নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব আল্লাহ দিবেন। আমার দর্শক যেটা জানতে চাইলেন যে নামাজের ভিতর মন ডানে বামে চলে যায়, আপনি এদিকে খেয়াল করুন, আপনি যেটা বলছেন আপনি খেয়াল করুন আপনি কি পড়ছেন, এবং আপনি কান দিয়ে নিজের কথা নিজে শুনবার জন্য চেষ্টা করুন। দেখুন একটি ছোট্ট বল, এটাকে যদি আমরা দেয়ালের দিকে মেরে দেই ও কিন্তু ড্রপ খেয়ে আবার নিজের দিকে চলে আসে। এজন্য এই কথাগুলো যখন আমি বলবো এবং আমার নিজ কান দিয়ে শুনবো, বলতে বলতে শুনতে শুনতে বলতে বলতে শুনতে শুনতে এই কলবের ভিতরে এই জায়গাটায় গেঁথে যাবে, লেগে যাবে, এখানে এত মজবুত হয়ে বসবে, এক সময় এমন হবে যে আপনি কোরআনুল করিম তেলাওয়াত করছেন, আপনার মন এটা বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরআনুল করিমের তেলাওয়াত শুনছে, এবং আপনি নামাজ আদায় করছেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে আপনি সেজদা করছেন, এবং তখন সেই ধ্যান খেয়াল আপনার অন্তরের ভেতরে আসবে। যেটা হারামাইন শরীফাইনের ভিতরে আমরা দেখি যে লম্বা লম্বা এখানে রুকু সেজদা নামাজ আদায় করছেন, আর সেখানে মুসল্লিরাও তাদের একাগ্রতা নিয়ে ওনারা নামাজ সেখানে আদায় করছেন। সুতরাং এর ভিতরে গভীরে প্রবেশ করতে হবে আপনাকে, ইনশাআল্লাহ আপনার সেই কাঙ্ক্ষিত নামাজ ইনশাআল্লাহ হবে। আমরা একটি প্রশ্ন নিয়ে তারপরে আবার আপনার কাছে আসি। আমাদের একজন ভাই মোহাম্মদ লিয়াকত হোসেন, তিনি জানতে চাচ্ছেন যে পর্দার বিধানটি কি, পর্দা তো মুখ ঢেকেও পর্দা করতে হয়, আবার মুখ না ঢেকেও পর্দা করলে চলে, নারীদের এই বিধানটি সঠিক কোনটি আমাকে জানাবেন, সেই সাথে পুরুষের পর্দা কতটুকু মেনে চলতে হয় বিষয়টি জানাবেন। জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক বড় প্রশ্ন আপনি করেছেন। এই বিষয়টি নিয়ে প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের পুরো অনুষ্ঠানই লাগতে পারে, তারপরেও সংক্ষিপ্ত আকারে আমরা জানবো ইনশাআল্লাহ। মোহতারাম মোবারকবাদ আপনাকে। মানুষের স্পৃহা আগ্রহ খুব বেশি জানার। দেখুন, পর্দা তো আল্লাপাক এটা ফরজ করে দিয়েছেন, কিন্তু মোহতারাম আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে বলতে চাই যে এই পর্দাকে কিন্তু আমরা জর্দার মতো মনে করে ফেলেছি। অর্থাৎ যেমন এটা অভ্যাসটা ভালো না, পান অনেকে খায়, দাঁতের সমস্যা হয়, লাঞ্চের সমস্যা হয়, এই যে জর্দা এটা অনেকে পছন্দ করে খান, যে এটা একটু দেবেন, এটা আর একটু দেবেন। আজকে আমরা পর্দাটাকে মনে করছি না, অর্থাৎ পর্দা যে করতে হবে, কোরআনুল কারিমে 14 জনের কথা এখানে বলা আছে এবং সূরা আন-নূরের ভিতরে জানিয়ে দিয়েছেন কুল লিল মুমিনিনা আবসারুহুম, যে এখানে তোমরা মুমিন যারা আছো তোমাদের দৃষ্টিকে তোমরা হেফাজত করো। এবং যেখানে যিনি জানতে চাইলেন যে মাদের মহিলাদের যে চেহারা খুলে রাখা বা ঢাকা, কিন্তু সবচেয়ে ভালো হলো যে উনি যদি শালীনতার সাথে উনি একটু ঢেকে শেকেই যদি চলেন, তো এটা সবচেয়ে ভালো হয়। এখানে অন্যান্য ওলামা ইকরামও বলেছেন যে চেহারাটুকু হয়তো খোলা রাখা যাবে, হাতের এতটুকু হয়তো খোলা রাখা যাবে, এতটুকু বলেছেন, কিন্তু যেটা শরিয়া পরিপূর্ণ বলেছে, যেটা মোকাম্মল তাকমিল, যে এটা সবচেয়ে ভালো হয় যে তোমাকে অন্য কেউ না দেখেও, এটা এভাবে হলে বেশি ভালো। বিশেষ বিশেষ কিছু জায়গা সেটা হলো আলাদা কথা। আর এই পর্দা নিয়ে পুরুষের পর্দা কতটুকুন, পুরুষের সতর বা পর্দা, এটা হলো যে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত, কিন্তু এ তো ফরজ, আর বাকি যে পুরা শরীর আছে এ তো তার কাপড় দিয়ে তাকে ঢেকে রাখতে হবে, যেন কোনো অবস্থায় তার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অন্য কেউ যদি দেখে ফেলে তাহলে এটা অসৌন্দর্য মনে হচ্ছে তার কাছে। আর ইসলাম তো হলো জামিল, আল্লাহু জামিল ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ পাক নিজে সুন্দর এবং সৌন্দর্যকে তিনি পছন্দ করেন। জি, অনেক ধন্যবাদ। আসলে পর্দার এটি অন্যতম একটি কারণ হচ্ছে পর্দা আমাদেরকে মানতেই হবে, পর্দা না মানলে আজকে আমাদের সমাজে যা কিছু হচ্ছে সব কিন্তু এই পর্দার বিধান লঙ্ঘন করার কারণেই। আজকে ইফটিজিং বলেন, সমাজের মধ্যে যত অনাচার ঘটছে সেই জিনিসগুলো কিন্তু আজকে আমাদের চলে যাচ্ছে। এই জন্য সমাজকে সুন্দর করবার জন্যই আমাদের নারীদেরকে কিন্তু আসলে পর্দার সাথেই আমাদেরকে থাকতে হবে, পর্দা ছাড়া অন্য কোনো ওয়েতে আমাদের চলে গেলে তখন বিশৃঙ্খলা দিকে ধাবিত হবে। জি, আসলে এই দিক থেকে আমরা কিন্তু অনেক আমাদের সমাজের সামাজিকতা এবং অন্যান্য দিক থেকে আমাদের ফ্যামিলিদের সাথেও, যেমন চাচাতো খালাতো মামাতো ভাই বোনদের সাথে, মানে মনে করি যে কাজিন যারা আছে কাজিনদের সাথে তো এমনিতেই আমরা কথাবার্তা বলতে পারি, হই হল্লোর এই সেই এগুলো, কিন্তু ইসলাম এগুলোকে এলাও করে না, পছন্দ করে না, এগুলি কিন্তু আসলে আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়ায়, এবং কবিরা গুনাহ। আমাদের এই সামাজিক গণমাধ্যমেও আজকে যে অনৈতিক এই মানে আচরণ, এই জিনিসগুলোর কারণে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে অনেক দাম্পত্য সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী, স্বামী যাচ্ছে একদিকে, স্ত্রী যাচ্ছে আরেক দিকে,
এবং ডিভোর্সের সংখ্যা এত বেশি এখন হয়ে যাচ্ছে যে আসলে তুলনামূলক আমাদের সংসার টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। আগে তো আপনার এমন একটি অবস্থা ছিল যে বিয়ের জন্য কাজেরও প্রয়োজন ছিল না, বিবাহর বন্ধনে আবদ্ধ হয়ে পারিবারিক আদালত কিন্তু এটাকে নিয়ে অলরেডি হিমশিম খেয়ে যাচ্ছে এবং পারিবারিকভাবে এবং এটা সামাজিকভাবে সলিউশন করবার জন্য যথার্থ এবং যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। এবং এই যে পর্দার মতো যেই জিনিসটি, এটা কিন্তু বাচ্চাদেরকে, যেহেতু বাচ্চাদের কথা আমরা আজকে বলছি, তাদেরকে ছোটোবেলা থেকেই শালীন পোশাক তাদেরকে পরতে দেওয়া উচিত। যেহেতু আমরা আমাদের এই সাবকান্ট্রির ভিতরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামকে মেনে আমরা চলি এবং আমরা ইসলামকে ভালোবাসি এবং এ নিয়ে যখন আমরা উঠা বসা করি, তো ঠিক এই কালচারটা যদি আমাদের ভিতরে চলে আসে, তো আলহামদুলিল্লাহ সমাজের ভিতরে যে আজকে বিশৃঙ্খল আমরা দেখতে পাচ্ছি, এটা রোধ করা সম্ভব। এবং এই পর্দা যেভাবে কোরআন এবং সুন্নাহ যেভাবে আমাদেরকে উৎসাহিত করেছে এবং নির্দেশ দিয়েছে, এটা যদি আমরা পালন করার জন্য চেষ্টা করি, এটা কিন্তু আমাদের জন্যই আল্লাহ পাক এই পর্দার বিধানটাকে আমাদের কল্যাণার্থেই আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, যেটা সূরা আল আরাফের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন এবং কালামে পাকের বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে শালীনতার সাথে চলো, শালীনভাবে চলো এবং তোমাকে অন্যায়ভাবে, তোমাকে দেখে কেউ গুনার কাজ করে ফেলছে, তুমি সেই ক্ষেত্রটা তৈরি করে দিও না, তুমি সেই ক্ষেত্রটা তৈরি করে দিও না। নবী আলাইহি সালাতু ওয়াসালামের কাছে এক যুবক এসে বলছে যে আমি পাপ করতে চাই, অর্থাৎ আমি জেনার মতো এই জঘন্যতম পাপ কাজ করতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, তুমি কি চাও এটা যে তোমার বোনকে, তোমার মাকে, তোমার চাচিকে, তোমার খালাকে এরকম কেউ এই ধরনের জঘন্যতম কাজ করুক? বলে এটা কখনো আমি চাই না, কখনো এটা চাই না, একেবারে তেলে বেগুনে সাহাবি সেই যুবকটি জ্বলে উঠেছে। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, ইসবির ইসমা কালামি, তুমি ধৈর্য ধারণ করো আর আমার কথা একটু শোনো, তুমি যেমনি চাও না এমনিভাবে অন্য কেউ চায় না তার বোনের সাথে তুমি এই রকমের একটি খারাপ সম্পর্ক করো। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই আমাদের টিনেজার যে যুবক ছেলে মেয়ে যারা আছে, সামান্য কিছু এই প্রলোভনের ভিতরে দেখা যাচ্ছে অনৈতিক কাজে ওরা জড়িয়ে পড়ছে, মাদকের মতো এইরকম বিভিন্ন নেশায় আজকে তারা জড়িয়ে যাচ্ছে। তার কারণটা কি? একমাত্র কারণ হলো এটা যে তারা অশ্লীলতাকে তারা গ্রহণ করেছে, এই জন্য অশ্লীলতাকে দূরে ঠেলে দিতে হবে। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম বলেছেন যে কোরআনুল কারীমের সেই আয়াত আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওমাই ইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইখশাল্লাহা ওয়া ইত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন, যারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে না, আল্লাহর বিধানকে মেনে চলে, নবী আলাইহিসসালাতু ওয়াসালামের সুন্নাহকে মেনে চলে, বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, বুইসতু মুআল্লিমান, আমি তোমাদের জন্য শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছি। টোটাল যদি এই আয়াতে সূরা নূরের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, 52 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তোমরা যদি আল্লাহর হুকুম মেনে চলো, রসুলকে মেনে চলো, আল্লাহকে ভয় করো, সর্ব অবস্থায় আল্লাহ আমাকে দেখছেন এবং এই ভয় এবং ভীতি তাকওয়া এটা অন্তরে রেখে যদি চলতে পারো, বাচ্চাদের জীবনকে গড়তে পারো, যেহেতু বাচ্চাদের কথা বলছি, তো এই টোটাল সর্ব জায়গায় যদি তুমি এগুলোকে মেনে চলতে পারো, ফা উলাইকা হুমুল ফাইজুন, সফল মানুষ যারা তাদের তালিকায় তুমি হবে। অনেক ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকারভাবে আসলে আমাদের এই প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন এবং অনেক চমৎকার বিষয়ভিত্তিক কথাগুলো বলেছেন। ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমরা জানলাম, বুঝলাম যে আমাদের সন্তান সন্ততিদেরকে আমাদেরকে ভালো পথে নিয়ে আসতে হবে, সেই সাথে ওদেরকে উৎসাহিত করার আগে নিজেদেরকে কিন্তু আসলে কাজটি করে ফেলতে হবে। নিজে না করে আমার সন্তানদেরকে আমি ভালো কখনোই করতে পারবো না। এজন্যই আসুন না আগে নিজে ভালো আমল করার চেষ্টা করি, তারপরে আমার স্ত্রী, সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এরপরে এভাবে করে আমরা এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফল মানুষের তালিকায় স্থান দান করুক, এই প্রত্যাশা ব্যক্ত করেই আজ শেষ করব। তবে শেষ করার আগেই জানিয়ে দিচ্ছি, ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন বিএসকে স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isj@bishaki.tv এই অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/islamosundorjibon ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। আজ শেষ করব, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।